টাকা শেষেও উনি গেছে বাড়ি পারে। সকাল 10টার পরে টাকাটা লাগবে, আমি বললাম টাকা কাট দেবেন, আপনার দেবো। আমি আবার বাইরে গেলাম, বাইরে যেয়ে বললাম দাদা টাকা তো আমার কাছে আছে, টাকা আজকে আপনার আজকেই লাগবে নি? বলো হ্যাঁ আমি আজকে এক মিনিট দেবো, আজকেই লাগবে, আমার এক মিনিট টাইম দেয়। তারপর আমি বাগানের বাড়ি দিয়ে হাতে পায়ে ধুই টাকা আনলাম, আইনে ওনার কাছে ধার নিয়ে আসি, আবার ওনার কাছে ধার আইনে শুকুরের কাছে ডাকি আলাম, কাকার টাকা গুছা হয়েছে আসেন আপনি বাড়ি পাশে। তা বলে মুখোবেলা তো কয়ে দিছি বাজার বেলা, আমার না গেলেও অসুবিধা নেই, তা আমি আসছি যাও। তা আমি আসে ডাকলাম, বলে যে বাইরেই থাও আমি আসতেছি, তা আসে বলে দাও টাকা দাও। তা টাকা গুনিয়ে দিয়ে শেষেই মানে দুই চারদিন থাকতেই শুকুর কাকা গেছে, বলে দাদা তাহলে হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে, ও ভালো ছেলে, কথা দাম আছে ঠিক আছে। এই কথা কওয়ার পর আমি চলে আসলাম, আমি আসলাম বাজার ফেলি, উনি গেলে বাড়ি ফেলি।